হ্যালো ভিউয়ার, স্বাগত এদের সামনে ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে এসেছি। আমরা যারা DSLR ক্যামেরা কিনি বা মিররলেস ক্যামেরা কিনি, আর একটা কনফিউশনে যারা বিশেষ করে নতুন বিগিনার ফার্স্ট টাইম ক্যামেরা কিনছে, তারা একটা কনফিউশনে পড়ে থাকি বা কনফিউশন হয়ে থাকি যে আমরা কোন লেন্সটা প্রথমে নিব। আর আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো লেন্স নিয়ে, লেন্সের প্রকার কী কী, কী কী লেন্স কোন কাজে ইউজ হয়, এটা একটা বিস্তারিত আপনাদের কাছে ধারণা দিব। তো এই 5 মিনিটের ভিডিও আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যারা নতুন ক্যামেরা কিনছেন, কনফিউশনে আছেন কী লেন্স কিনবো, সব কিছু কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা চয়েস করতে পারবেন যে আপনাদের টাকা কোনো বৃথা যাবে না, এবং চয়েস করতে পারবেন কোন লেন্সটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে বা কোন লেন্সটা আপনার অত্যন্ত জরুরি। তো বিস্তারিত কথা না বলে চলুন মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আমি এই চ্যানেলে ক্যামেরা রিলেটেড এবং ক্যামেরা সেটিংস রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো চলে আসি মূল ভিডিওতে। মূল ভিডিওতে আমি সবার আগে দেখাবো 50mm লেন্স, 50mmটা দেখাবো। এটা একটা জাতীয় লেন্স, মানে বিশেষ করে যারা নতুন ক্যামেরা কিনছেন, অবশ্যই যারা একদম নতুন ফার্স্ট টাইম ক্যামেরা কিনছেন কিন্তু বডি কিনলে, তারা অবশ্যই 50mmটা প্রথমেই চয়েস করবেন। আপনার সঙ্গে যে লেন্সগুলো দেয়, এই লেন্সগুলো ধরতে গেলে এই কিট লেন্সগুলো দেয়, এই কিট লেন্স 1855 যে কিট লেন্স দেয় এটাও অন্য কাজে ইউজ হয়, অনেক ইউজফুল একটা লেন্স, এটা নিয়ে একটু পরে কথা বলি। আর 50mm কেন কিনবেন, এটা মোটামুটি 1.8 মানে লো লাইটে পারফরমেন্স ভালো পাবেন। আর 1.8 50mm একটা আদর্শ ফোকাল লেন্স। এই ফোকাল লেন্স হয় কি, যারা নতুন ক্যামেরা কিনেন তারা অবশ্যই ক্যামেরা চালানো শিখতে পারবেন, আর 50mm চালানোর মজাটাই আলাদা। দাদা যারা নতুন তারা হয়তো বা ক্যামেরা সম্পর্কে খুব বেশি জানে না, কিন্তু খুব বেশি না জানলেও এই 50mm যে 1.8 যে লেন্সটা আছে এটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়। কম দামি আছে, ইউনিয়ন নামের একটা কোম্পানি আছে, এই কোম্পানি খুব কম দেয়, মাত্র 6000 টাকায় 50mm লেন্স তৈরি করে। এটা নিয়ে বিস্তারিত ভিডিও উপরে আই বাটনে দেওয়া থাকবে, দেখতে পারেন ওই ভিডিওটি গিয়ে। 50mm যে ক্যাননের 50mm বা নিকনের 50mm আর এই থার্ড পার্টির যে ইয়ংনু যে কোম্পানি আছে এটার 50mm মূল পার্থক্য সেটা ওই ভিডিওতে দেওয়া আছে। তো 50mm হয়েছে কি, আপনারা ফিক্সড অ্যাপারচার প্রায় 1.8 পাবেন, 1.4 পাবেন, কিন্তু যারা বিগিনার 1.8টা নেবেন, এটা যেটা ক্যানন বা নিকনের যে লেন্সগুলো এলে মোটামুটি ক্যাননের লেন্সটা 10,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যারা নতুন ক্যামেরা কিনছেন, যে বডি হোক, আপনি 200D হোক, 600D হোক, 750D হোক, 700D এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো মানে শখে কিনছেন বা সেমি প্রফেশনাল, ইভেন প্রফেশনাল, এই লেন্সগুলো সুবিধা হচ্ছে ক্রপ সেন্সার ফুল ফ্রেম দুইটা বডিতেই হয়ে যায়, এবং মোটামুটি এটা শেখার জন্য এটা প্রথম হলো প্রাইম। প্রাইমের এরপরে যে প্রাইমটা দেখাবো এটা একটা মোস্ট পপুলার প্রাইম 85, মানে যারা বিশেষ করে ওয়েডিংয়ের ফটোগ্রাফি শুরু করবেন এই চিন্তাতে ক্যামেরা কিনছেন, তারা অবশ্যই 85-এ শিফট করতে পারেন। মানে আপনারা অবশ্যই বলে নিন, যারা এমনি শেখার জন্য ফটোগ্রাফি শেখার জন্য বা শখে ফটোগ্রাফি করছেন তারা 50mm নেবেন, আর যারা চিন্তায় আছে মাথায় যে আপনারা ওয়েডিং করবেন বা প্রফেশনালি কাজ করবেন, তারা প্রথমেই অবশ্যই টাকা একটু বেশি হলেও আপনারা 85 শিফট করবেন। 85 সাধারণত ক্যানোনের যে 85 আছে 1.8, এটা 33,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, নিকনেরটা 36,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই লেন্সগুলোতে শিফট করবেন। আর এই 1.8 85 1.8টাও লো লাইটের পারফরমেন্স অনেক ভালো। আমার ফটোগ্রাফির শুরুতেও আমি 85 1.8 দিয়েই শুরু করেছি। আর 1.8-এর একটা সুবিধা হচ্ছে এটারও অ্যাপারচার ফিক্সড, মানে আপনারা কাছে গিয়ে তুললেও 1.8 অ্যাপারচার তুলতে পারবেন এবং পিছনে। আর এটা তো মানে সাইড স্ক্রিনে আমি ছবি দেখাচ্ছি, এটা তো সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্লারি আসে এবং বকেটা অনেক সুন্দর হয়, এবং যারা বিশেষ করে DSLR মতো প্রথম কেনেন তারা চিন্তাই করেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত সুন্দর ব্লোর হবে, আর তাহলে 85টা কিনতে পারেন। 85 নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আই বাটনে আছে, চাইলে দেখে আসতে পারেন। এরপরে যে লেন্সটা নিয়ে কথা বলবো, অবশ্যই যারা ওয়েডিং করেন বা বিশেষ করে ফ্যামিলি পারপাসে মানে ফ্যামিলির ফটোগ্রাফি করবেন, শখে ক্যামেরা কিনছেন, আর একটা জিনিস থাকে যে আমরা 10 জন বসে আছি, 10 জনের গ্রুপ ছবি তুলবো বা 10 জন 15 জন যেটাই হোক না গ্রুপ ছবি, এইরকম গ্রুপ ছবি তুললে সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম গ্রুপ ছবি তুলবো, তাদের জন্য অবশ্যই লেন্স কিনতে হবে। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আমি একটা কথা বলবো, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো চেনার সবার উপরে যে সামনের যে গ্লাস আছে এই গ্লাসটা উত্তাল হয়, মানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সাধারণত 17 থেকে 16 17 থেকে mm থেকে শুরু, মানে আপনারা ধরতে গেলে 1 ফিট বা 2 ফিট দূরত্ব থেকে অনেক বড় একটা লং টাইপের ছবি পাবেন। আর ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো সাইড স্ক্রিনে দেখতেই পারলেন কেমন হয়। এটা তো মূলত আপনারা 50 একটা যদি ওয়েডিং করেন, আপনারা যদি একটা স্টেজে 50 জন লোকও দাঁড়ায়, আপনারা একটা 16 থেকে বা 11 থেকে যে লেন্সগুলো আছে ওয়াইড অ্যাঙ্গেল মানে ফিশ আইস, মূলত এই লেন্সগুলোকে ফিশ আইস বলা হয়। এটা আমি মূলত 3 বছর ধরে ইউজ করতেছি। 16-28 হচ্ছে এটা হচ্ছে ট্যামরনের একটা লেন্স, এবং এটা
টোকিনারও একটা লেন্স আছে, ট্যামরন টোকিনার মোটামুটি কম দামের মধ্যে ফিশাইজ লেন্সগুলো তৈরি করতে পারেন। আপনারা ফিশাইজ যদি লেন্স, মানে ফিশাইজ বলতে আপনারা আলট্রা ওয়াইড মানে খুব কাছে থেকে অনেক বড় একটা ভিউ পেতে পারেন, আমি ছবিগুলো দেখাচ্ছি এরকম বড় ভিউ পেতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ফিশাইজে যেতে পারেন। আর যাদের বাজেট কম, আর ফিশাইজ লেন্সগুলো সাধারণত 50,000 থেকে 60,000 টাকার মধ্যে হয়ে থাকে ভালো মানে নিতে গেলে, 2.8 নিতে গেলে। এর নিচে আর একটা আছে 44,000 টাকা দাম, সেটা ক্যাননের 1740 ফোরেলের, এটা ফুল ফ্রেম হয়, ক্রপ বডিতে হয়, এই লেন্সটাও মোটামুটি অত্যন্ত ভালো। আপনারা এই লেন্সটা যারা ওয়েডিং ফটোগ্রাফি তারা এটা লেন্স দিয়ে শুরু করতে পারেন। তো লেন্স প্রকারভেদের আর একটা কথা বলে নিই, যারা একদম ভাবতেছেন যে এত টাকা দিয়ে লেন্স কিনবো না, আমার বডি হচ্ছে 200D বা 750D 700D 600D, তাহলে এত টাকা ইনভেস্ট করার মতো তাদের অপশন নেই, তারা অবশ্যই কিট লেন্সটা নেবেন। কিট লেন্সটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে আপনারা ইউজ করতে পারেন। আপনারা জানেন যে সাথের ক্যামেরা নিকন হোক, ক্যানন হোক, যে ক্যামেরাই হোক কেন, সাথের যে লেন্সটা দেয় এটা কিট লেন্স 18 থেকে বা 17 থেকে তৈরি হয়। ক্যাননের সাধারণত 18, নিকনের 18, আপনারা 18-55 3.5 থেকে 5.6 অ্যাপারচারে যে STM লেন্সটি আছে এটা নিতে পারেন। এটা দিয়ে 18-তে আপনার 3.5 দিয়ে মোটামুটি একটা ভালো ভিউ পাবেন। আপনারা যদি হিন্দু ওয়েডিং করেন বা ফ্যামিলির যে গ্রুপ ছবিগুলো তুলতে চান, বিভিন্ন অকেশনে বিভিন্ন জায়গায় ঘুরতে চাইছেন, ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লোরি কম হবে, কিন্তু আপনারা 3.5 18-তে দিয়ে মোটামুটি একটা ভালো ওয়াইড ভিউ পাবেন, এটা নিতে পারেন কিট লেন্স। আর কিট লেন্স সম্পর্কে কিট লেন্সের গুণ এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে সাইড স্ক্রিনে, যে ভিডিও আই বাটনে দেওয়া আছে, আপনারা এই ভিডিওটি কিট লেন্স নিয়ে সম্পর্কে পূর্ণ ধারণা পেতে পারেন। এরপরে যে লেন্স কথা বলবো হচ্ছে জুম লেন্স। আপনারা যদি জুম লেন্স কেনেন, আমি একটা কথা বলবো যে লেন্সটা আমার নেই কম বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে একটা লেন্স আছে হচ্ছে আপনার হচ্ছে 55-250, ক্যাননের 55-250 mm STM, এই লেন্সটা নিতে পারেন। এটা 15,000 থেকে 14,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর যদি চান যে আপনি ওয়াইড এবং জুম দুইটাই নেন, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে বিগেনারদের জন্য, আমি যে লেন্সটার কথা বলবো, এই লেন্সটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনারা 18-135 ক্যাননের যে STM USM লেন্সটা আছে এটা নিতে পারেন, 26 থেকে 27,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর নিকনের যদি যান, নিকনের বডি হোক, আপনি নিকনের 3200 বা যে বডি হোক না কেন, অবশ্যই এই দুইটা লেন্স কিন্তু ক্রপ সেন্সারের, যেগুলো 18 থেকে যে ফোকালিংয়ের যে লেন্সগুলো তৈরি হয় মোটামুটি বেশি মানে যেগুলো কম দামের মধ্যে সেগুলো সব ক্রপ সেন্সার বডির জন্য তৈরি হয়। আপনারা 80D 90D পর্যন্ত ইউজ করতে পারবেন ক্যাননের, আর যদি নিকনের হয় তাহলে 7500D এগুলো ইউজ করতে হবে, 7500D বা 7200D এই লেন্সগুলোতে ইউজ, এই বডিতে ইউজ করতে পারবেন। তো এই লেন্সগুলো সাধারণত 3.5 অ্যাপারচার থেকে 5.6 অ্যাপারচারে হয়ে থাকে। এটা 18 থেকে আপনি 140 নিকনের পাবেন, 18 থেকে 135 ক্যাননের পাবেন। USM সাইড স্ক্রিনে দেখাচ্ছে এই দুইটা লেন্স, অবশ্যই এই দুইটা লেন্স কিনতে পারেন। এটা এই দুইটা লেন্স হলে হবে কি, আমি প্রথমে যখন ফটোগ্রাফির জীবন শুরু করি তখন এই লেন্সটা ইউজ করতাম। মোটামুটি একটা ইভেন্ট মানে যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে চান বা টোটাল ধরেন যে আপনার নিজেদের ফ্যামিলি কারো জন্মদিন বা শখ করে ফটোগ্রাফি করবেন, স্ট্রিট ফটোগ্রাফি ল্যান্ডস্কেপ ছবি মানে একদম পুরো ওয়াইড একটা ছবি পান, এই এটা তুলতে এই ক্যামেরা এই লেন্সটা নিতে পারেন। এই লেন্সটা আমি রিকমেন্ড করবো মোটামুটি ফটোগ্রাফি শেখার জন্য 50mm, আর সাথে সাথে 18-140 বা 18-135 যে ক্যাননের USM লেন্সটা আছে 26 থেকে 27,000 মানে নিকনের ওই রেঞ্জের মধ্যে মানে 30,000 টাকার নিচেই পেয়ে যাবেন, এটা নিতে পারেন। আর যেটা বললাম 55-250, এটা হচ্ছে কি অনেক দূরে থেকে একটু ছবি তুলতে হবে, 55 ফোকাল লেন্সটা অনেক দূরে মোটামুটি গ্রুপ ছবি তুলতে একটু প্রবলেমে পড়বেন। কিন্তু আপনারা যদি আউটডোর করেন, যদি আউটডোরে অনেক সুন্দর বকি চান, তাহলে আপনারা 55-250 এই লেন্সটা বা 75-300 এগুলো নিতে পারেন, এগুলো আউটডোরের জন্য। কিন্তু ইনডোরে আপনার ছবি তুলতে অনেক প্রবলেমে পড়ে যাবেন ফোকাল লেন্সটা দূরে থেকে শুরু হওয়ার, মানে 55 বা 75 থেকে শুরু হওয়ার কারণে। এরপরে যে লেন্সটির কথা বলবো, এটা অবশ্যই জুম লেন্স, মানে জুম লেন্সের কথা বলতে জুম লেন্স অনেক দামি দামি হয়ে যায়। যেমন এই এই যে লেন্সটা আছে এটা হচ্ছে 72-200, এটা হচ্ছে USM IS-3 লেন্স, এটা মোটামুটি 1,63,000 টাকা যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন তাদের জন্য। কিন্তু আমি জুম লেন্স 18-135 যে লেন্সটা বললাম এটা কিনতে পারেন। আর এর সঙ্গে আর একটা জিনিস রিকমেন্ড করবো, যারা মূলত ওয়েডিং ফটোগ্রাফির সাথে সাথে ভিডিওগ্রাফি করতে চান, এরা 24mm লেন্স কিনতে পারেন। যেরকম থার্ড পার্টি কোম্পানির একটা লেন্স রিকমেন্ড করবো, এটা হচ্ছে ভিল্টোরেক্সের সামিউইংয়ের আছে আর একটা টোকিনার আছে, এই লেন্সগুলো 24mm ভিল্টোরেক্সের যে 24mm, এটা 1.4 পাবেন, 1.8 পাবেন, এটা মোটামুটি আপনারা 28,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, 28-30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যারা বিশেষ করে সিনেমাটোগ্রাফি মানে ভিডিও করবেন বা শর্ট ফিল্ম করবেন, 80D 200D বডিতে ইউজ করবেন, লো লাইটেও আপনারা ধরেন যে ইনডোরে একটা সিন নেবেন, একটা শর্ট নেবেন, ভিডিও শর্ট, অবশ্যই ভিডিওর জন্য বলতেছি, নট ফর স্টিল ফটোগ্রাফি, কারণ কি স্টিল ফটোগ্রাফি ওয়াইড ভালো পাবেন কিন্তু ক্লোজ আপ ছবি মোটামুটি চলে। কিন্তু আমি এটা বলবো যারা শখ রাখেন যে শর্ট ফিল্ম করবেন, তারা এই লেন্সটা নিতে পারেন। 1.4 হওয়া সত্ত্বেও বা 1.8 হওয়া সত্ত্বেও আপনার যদি ইনডোরে কোনো একটা মানে নাইট টাইমে যদি শ্যুট করেন, খুব অল্প লাইটে আপনার ভিডিওটা শ্যুট করতে পারবেন।
তো বন্ধুরা প্রকারভেদের মধ্যে লেন্স মোটামুটি আমাদের যে পারপাস আমি বলবো যারা অবশ্যই ওয়েডিং ফটোগ্রাফি মাথায় রেখে কিনবেন তাদের দেখবেন যে আপনার এলাকায় যে আপনার প্রাইসটা কেমন মানে আপনার যদি একটা ইভেন্ট করে ধরেন যে একটা হিন্দু ইভেন্ট করলেন যদি 10-15,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লেন্স অবশ্যই রিকমেন্ড করবো আপনার 18-140 গ্রুপের জন্য আর একটা 85 USM নিতে পারেন এটার দাম হচ্ছে আপনার 26,000 টাকা 85 লেন্স নিয়ে বিস্তারিত ভিডিও আই বাটনে দেওয়া আছে আমি তো বললাম আর এরপরে যদি আরও বেশি রেঞ্জ হয় যেমন 20-25,000 টাকা আপনারা নিতে পারেন আপনার এলাকায় ফটোগ্রাফি করে মূলত ফটোগ্রাফার যখন ইনভেস্ট বেশি করবেন অবশ্যই মানে মাথায় থাকবে যে টাকা উঠানোর তা তখন আপনারা দামি লেন্স ইউজ করতে পারেন যেরকম যখন ধরেন যে 15,000 টাকার উপরে হবে তখন আপনারা ইনভেস্ট কষ্ট করে হইলেও তখন আপনারা এইরকম দামি যে ফ্ল্যাগশিপ লেন্সগুলো আছে ধরেন যে 70-200 বা ধরেন যে সিগমার একটা আছে সিগমার 85 আমার কাছেও একটা আছে সিগমার ধরেন যে 85 যে লেন্সগুলো আছে 1.4 এটার তো ছবি একদম মাখন মানে এটা নিয়েও বিস্তারিত ভিডিও আই বাটনে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন বা সিগমার যদি প্রাইমে যান তাহলে 105mm একটা আছে সেটা 1,09,000 টাকা এগুলো ফ্ল্যাগশিপদের কথা বলতেছি যারা বিগিনার তারা মোটামুটি যে 50mm গ্রুপের জন্য কিট লেন্স নিয়ে বিস্তারিত ভিডিও তো আই বাটনে দেওয়া আছে তার সঙ্গে একটা 85 USM নিতে পারেন 85 এই তিনটা লেন্স দিয়ে হবে আর লেন্সের প্রকারভেদ মোটামুটি আমি যে ভিডিওর যে কথাগুলো বললাম এই হিসেবে আপনার তিনটা কোয়ালিটি পড়ে একটা হচ্ছে প্রাইম লেন্স 2 নম্বর হচ্ছে আপনারা হচ্ছে ওয়াইড লেন্স 3 নম্বর হচ্ছে জুম লেন্স তো এটার মধ্যে কোন দামে কম দামের মধ্যেও যে লেন্সগুলো সব কিছু বিস্তারিত বললাম তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ক্যামেরা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আমি উত্তর আপনার সামনে নিয়ে আসবো আমার যতটুকু ধারণা আছে বা আমি যতটুকু জানি এইটুকু আপনাদের জানার চেষ্টা করবো আর যদি আরও বেশি জানতে চান আপনারা গুগল করেও দেখতে পারেন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন তবে আমি বলবো যারা বিগিনার একদম শখ করে ক্যামেরা কিনছে তারা 50mmটা চয়েস করতে পারেন এটা আপনার জন্য খুব ভালো একটা ইনভেস্টমেন্ট হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন আপনাদের আপনারা পাশে আসেন বলে আমি ভিডিও নিয়ে আসছি আর আপনাদের সামনে আরও অনেক ধরনের ভিডিও নিয়ে ক্যামেরা রিলেটেড ভিডিও নিয়ে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ বলে আমি ভিডিওটি শেষ করছি।